I understand how you feel is sympathy, and I feel how you feel is empathy. এই জাস্ট দুটো ডায়লগ জাস্ট মন ছুঁয়ে নিল লাস্টে এই শর্ট ফিল্মটা দেখার পর। হ্যালো গাইজ, আমি রূপম, ওয়েলকাম টু রূপম্স অ্যাকশন। তো এখন কথা বলো বন্ধু শর্ট ফিল্মটা, যেটা কালকে অর্থাৎ শুভ পঞ্চমীর দিনকেই কিন্তু জিতদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বলবো না, সরি, ফেসবুক পেজ থেকে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে, যার নাম বন্ধু, এবং যেই শর্ট ফিল্মটা ডিরেক্ট করছে সৌভিক কুণ্ডু। তো সত্যি কথা বলতে শর্ট ফিল্মটার ডিউরেশন একদমই কম, এবং আমি যখন দেখি যে 5 মিনিট ডিউরেশন, তখন ভাবি যে 5 মিনিটে কী দেখাবে, হয়তো ছেলেটা যাবে কুকুর কিনবে এই নিয়ে গল্প, সেরকমই হয়তো ভেবেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে টিজারটা আমার খুব ভালো লেগেছিলো, এবং সেই ভালো লাগাটাই কোথাও গিয়ে এই আশ্বাসটা দিল এই শর্ট ফিল্মটা দেখার ক্ষেত্রে। আমি সত্যি বলছি শর্ট ফিল্মটার যে গল্পটা একদম ছোট্ট, এবং লাস্ট যেই লাইনটা চার্লি চ্যাপলিনের একটা উক্তি এখানে দেওয়া হয়েছে একদম সবার শেষে গিয়ে, এবং জিদ্দার যে ভয়েস ওভারটা, এটা আমি প্রথমেই বললাম যে আই আন্ডারস্ট্যান্ড হাউ ইউ ফিল ইজ সিম্প্যাথি অ্যান্ড আই ফিল হাউ ইউ ফিল ইজ এম্প্যাথি, এই জাস্ট দুটো ডায়লগ মন ছুঁয়ে নিল বস, মন ছুঁয়ে নিল সত্যি কথা একদম। এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, যে শরীর সিং মানে যেই বাচ্চা ছেলেটা, সে মানে গাড়ি করে যাচ্ছে যেহেতু তার বার্থডে, এবং সে বার্থডেতে তার মা রাজি হয়েছে সে যাতে একটা পপি মানে ছোট্ট কুকুর কেনে, এবং সে হয়তো মাকে ম্যানেজ করেছে এবং মা তাকে পারমিশন দিয়েছে সেই মানে কুকুর কেনার জন্য, এবং তার জন্য ড্রাইভারটা বলছে তো ম্যাডাম আজকে পারমিশন দিয়েই দিল বলো। তারপরে শরীর সিং বলছে যে পারমিশন দেবে না, আজকে আমার জন্মদিন বলে কথা, জন্মদিন উপলক্ষে শরীর সিংয়ের যে ক্যারেক্টার একটা সেই ছোট্ট বাচ্চা ছেলে, সে আর কি কুকুর কিনতে যাচ্ছে, এবং যে আর কি স্টোরটার মালিক সে হচ্ছে কৌশিক সেন। তো কৌশিক সেন তখন বিভিন্ন কুকুরগুলোকে বার করছে, সেই পপিগুলো মানে এত কিউট, তার সঙ্গে সঙ্গে যে বিজিএমটা চলছে মানে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা চলছে অসাধারণ অসাধারণ, ওইখান দিয়েই কোথাও গিয়ে মানে আরও জিনিসটার প্রতি ভালোবাসা বেড়ে গেল, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর এত কিউট লাগছে সমস্ত পাপিগুলোকে, পাপি ডগগুলোকে, মানে আর জাস্ট কিছু বলার নেই, ওইখানেই সবাই মুগ্ধ হয়ে যাবে। এবার তখন মানে শরীর সিংয়ের যে ক্যারেক্টারটা, মানে শরীর সিং সে বাচ্চা ছেলেটা, সে বলছে যে একটা কুকুর ওইখানে রয়েছে যাকে কিনা কৌশিক সেনের যে ক্যারেক্টারটা সে বন্ধ করে রেখেছে, তখন বলছে ও মানে ওকে কেন বন্ধ করে রেখেছেন, ওকেও বাইরে বার করুন। তখন কৌশিক সেন বলছে যে ওর পাটা একটু ডিফেক্ট রয়েছে, মানে ও ঠিকমতো হাঁটতে পারে না আর কি। তখন শরীর সিং বলছে মানে সেই বাচ্চা ছেলেটা বলছে যে আমার ওকেই লাগবে, আমার ওকেই চাই, আমি ওকেই কিনবো। এবং শরীর সিংয়ের সঙ্গে কিন্তু তার মা বাবা আসেনি, সে একটা কার্ড নিয়ে এসছে। কৌশিক সেন বলে যে আমার বাড়ির লোক কেউ আসেনি, কারণ বাড়ির লোক থেকেই আমি পেমেন্ট নেবো, ঠিক আছে। তখন বলছে আই ক্যান ম্যানেজ, যে কার্ডটা সে বার করলো, সে পেমেন্ট করলো, কিন্তু সে বলছে আমার সেই কুকুরটাই চাই যার পায়ে এফেক্ট। এবার সেটা কেন একদম লাস্টে দিয়ে জিদ্দার সেই ভয়েস ওভারটা, সত্যি কথা বলতে জিদ্দার প্রোডাকশন হাউস থেকে যে কটা শর্ট ফিল্ম বেরিয়েছে 3টে, আগের 3টের থেকে এই শর্ট ফিল্মটা সত্যি কথা বলতে আমি 100 দিতে চাই, এরকম শর্ট ফিল্ম দরকার, এতটা সুন্দর। এবং আমি কালকে দেখতে পাইনি, কালকে রাত্রে এসে দেখেছি, যেহেতু কালকে সিনেমা নিয়ে বিজি ছিলাম, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হচ্ছে, যার জন্য আজকেও বিজি থাকবো সেটা কোনো কথা না, কিন্তু এই যে সময়টার মধ্যে এত সুন্দর একটা গল্প পেলাম, তার সঙ্গে সঙ্গে যেই মানে মেসেজটা দিতে চাইলো জিদ্দা হ্যাটসঅ্যাপ, মানে অবশ্যই পুরো টিমকে, গ্রাসরুটের পুরো টিমকে, তার সঙ্গে সঙ্গে সৌভিক কুণ্ডুকে একটা হ্যাটসঅ্যাপ জানাতেই হয়, এরকম একটা চিন্তা ভাবনা, এরকম একটা উপস্থাপনা আমাদের সামনে প্রেজেন্ট করবার জন্য আমার সত্যি খুব ভালো লেগেছে। যারা যারা দেখেননি অবশ্যই দেখুন, ফেসবুকে যান গ্রাসরুট বা জিদ্দার অফিসিয়াল যে পেজ, সেখানে গিয়ে আপনারা সবাই পেয়ে যাবেন, এবং ইউটিউবে যারা যারা ছাড়ছে, হয়তো আনঅফিসিয়াল নয় সেটা, আনঅফিসিয়ালি তারা ছাড়ছে ডাউনলোড করে, আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যেখান থেকেই হোক না কেন প্লিজ দেখুন, আমার সবার ভালো লাগবে এই শর্ট ফিল্মটা, সবার ভালো লাগবে। আগের 3টার থেকে আমার বেশি ভালো লেগেছে এই শর্ট ফিল্মটা বন্ধু, এবং কেন বন্ধু হলো এই ব্যাপারটারও একটা ছোট্ট মানে মেসেজ রয়েছে। তো এটাই আর কি বলবো, এটা 5 মিনিটের শর্ট ফিল্ম, বেশি কিছু বলবো না, সমস্ত কিছু বললে তো আর দেখার তো আর কিছু ইন্টারেস্ট থাকে না, কিন্তু এইটুখানি বলতে পারি শর্ট ফিল্মটা যেভাবে বিজিএমটা করা হয়েছে তার সঙ্গে সঙ্গে এই মেসেজটা দেওয়া হয়েছে খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আমি কালকে আমি 4 দেখেছি শর্ট ফিল্মটা, আজকে আমি আরও বেশি টাইম ধরে দেখবো, আমার খুব ভালো লেগেছে, এটাই আর কি বলবো। এটাই ছিল আমার রিভিউ, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টেক কেয়ার।